এটা হলো অ্যাকচুয়ালি নাইকি দু হাজার আঠারোর যে মডেলগুলো এসছে তার মধ্যে একটা মডেল নাইকি এয়ারম্যাক্স নাইনটি সেভেন আলট্রা সেভেনটিন তো আমি এক নাইকি শোয়ের অ্যাকচুয়ালি রীতিমতো একজন ভক্ত এবং আমি চেষ্টা করি যে নাইকির যে নতুন নতুন মডেলগুলো আসে প্রতি বছর সেখান থেকে একটা পিক করার জন্য তো দু হাজার আঠারোর যে শোগুলো এসছে তার মধ্যে এটাও একটা তো এটা এখানে অনেক মানুষ কিনতেছে অনেক মানুষে পায় আমি দেখি বাট এটা সামহাও আমার কাছে অতটা ভালো লাগে না আমি যখন মানুষে পায় দেখি তাছাড়া এটার দামও অনেক বেশি একশো আশি ইউরো তার মানে বাংলাদেশে আঠারো হাজার বা উনিশ হাজার টাকা আমি এখন যাচ্ছি নাইকি একটা কিনতে কিনতেছে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে দুই হাজার সতের ডিসেম্বরে এসছে এই শুটা নাইকি ম্যাকটন ফোর এই শ্যুটা সামহাও আমার কাছে ভালো লাগতেছে মেবি আমি এই শুটা নেবো আসলেও প্রাইসটাও একটু কম একশো ত্রিশ ইউরো তার মানে বাংলাদেশের তেরো হাজার বা চোদ্দ হাজার টাকা তো অনেকগুলা কালারও আছে শুটার এটা একটা কালার তো ব্ল্যাক আছে আমি আসলে শ্যুর জন্য আমি সবসময় ব্ল্যাক কালারটা প্রেফার করি তো ব্ল্যাক কালার নেওয়া যেতে পারে এখানে এই একটা কালার এটাও সুন্দর এই শ্যুটা অ্যাকচুয়ালি বিশেষ করে যারা জগিং করে বা যারা জিম করে তাদের জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো একটা শু

তোমাদের সকল কোশ্চেন আজকে একটা অ্যান্সার তোমরা হয়তো আমার এই ভিডিও থেকে পাবা আর কথা না বাড়িয়ে গাইজ সরাসরি চলে যাচ্ছি আজকে ভিডিও টপিকে অলরাইট সো আমার আজকের ভিডিও টপিক হচ্ছে যে মান্থলি এভারেজ ইনকাম ইন জার্মানি এই এভারেজটা করা হয়েছে एक्चुअली জার্মানিতে বেশ কয়েকটা জব ক্যাটাগরি আছে সবগুলা জব ক্যাটাগরি স্যালারি থেকে একটা এভারেজ अमाउंट এখানে বের করা হয়েছে এখানে কি কি জব ক্যাটাগরি আছে সেটা আমি তোমাদেরকে আগে বলি এখানে জার্মানিতে যে জবগুলো আছে তার মধ্যে মিনি জব আছে মিনি জব হচ্ছে এমন একটা জব যেখানে কিছু নির্দিষ্ট ঘন্টা কাজ করতে হয় মাসে এবং এটা হচ্ছে চারশো ইউরো মান্থলি পেমেন্ট আর এই পেমেন্টটা অ্যাকচুয়ালি এটা ট্যাক্সের আওতায় না এটা ট্যাক্সের বাইরে তারপর একটা জব হচ্ছে যে পার্ট টাইম জব স্টুডেন্টরা নর্মালি যে জব করে থাকে সেটা হচ্ছে পার্ট টাইম এজ এ স্টুডেন্ট আমি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে অ্যালাউড তো আমি ঠিক যত ঘন্টা কাজ করব ঠিক তত ঘন্টা হিসাব করে আমাকে পেমেন্ট করা হয় এই পার্ট টাইম জবে একটা হচ্ছে ফুল টাইম জব তো ফুল টাইম জবেও এখানে ঘন্টা হিসেব করে পেমেন্ট করা হয় আবার অনেক এন্ট্রি লেভেলের জব আছে যেগুলোতে একটা মান্থলি একটা অ্যামাউন্ট পেমেন্ট পে করা হয় সো এই হচ্ছে এখানে জব ক্যাটাগরি তাছাড়া আরও বেশ কিছু জব ক্যাটাগরি আছে আমার মনে এখন এই তিনটা আসছে সো আমি এই কথা এক্সপ্লেন করতেছি এখানে যেটা দেখানো হচ্ছে যে জার্মানিতে পার মান্থ মিনিমাম ওয়েজ সেটা হচ্ছে চোদ্দোশো আটানব্বই ইউরো যার মানে হচ্ছে বাংলাদেশের দেড় লাখ থেকে এক লাখ ষাট হাজার টাকা এটা হচ্ছে মিনিমাম ওয়েজ জার্মানিতে এবং অবশ্যই অ্যাভারেজ মিনিমাম ওয়েজ সেক্ষেত্রে আমি অবশ্যই এটাও দেখাইতে চাই যে মানুষের অ্যাভারেজ মানে লিভিং এক্সপেন্সটা কত পার মান্থ তো তাহলে যে জিনিসটা হবে যে একটা ডিফারেন্স বোঝা যাবে যে আমার ইনকামের সাথে আমার লিভিং ডিফারেন্সটা সেই জিনিসটা খুব ইজিলি বোঝা যাবে আমি এখনই তোমাদেরকে দেখাবো তারপর আমি যেটা দেখাইতে চাই যে এজ এ স্টুডেন্ট কত টাকা ইনকাম করা সম্ভব আর যারা এখানে এন্ট্রি লেভেলে জব করে তারা মান্থলি কত টাকা ইনকাম করে এভারেজে তার একটা ওভারভিউ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এখানে যেটা দেখানো হচ্ছে যে মান্থলি একজন মানুষের কত খরচ হতে পারে সেটা যে অ্যারাউন্ড এইট হান্ড্রেড ফিফটি ইউরোস এ মান্থ ফর লিভিং এক্সপেন্স সো এখানে এটাও বলা আছে যে দেখো কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রিজ দ্য কস্ট অফ লিভিং ইন জার্মানি কোয়াইট রিজনেবল সো অন্য ইউরোপে অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে বসবাসের যে লিভিংটা জীবনযাপনের যে খরচটা এটা অনেকটাই কম তো আটশো পঞ্চাশ ইউরো হচ্ছে একজন মানুষের মানে অ্যাভারেজ কেউ খুব ভালোভাবে জীবনযাপন করে কেউ খুব কেউ খারাপভাবে জীবনযাপন করে তাদের একটা অ্যাভারেজ হচ্ছে এই আটশো পঞ্চাশ তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের লাইফস্টাইলের উপর আমি কিভাবে জীবন জীবনযাপন করতে তার উপর ডিপেন্ড করে যে আমি কত খরচ করতেছি তো আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি বলবো যে এখানে যে আটশো পঞ্চাশ দেখানো হয়েছে এটা আমার সাথে অনেকটাই ম্যাচ করে আমার মান্থলি খরচ এরকম আটশো পঞ্চাশ নয়শো ইরো আটশো ইরো মানে এরকম এটা আমার সাথে অনেকটাই ম্যাচ করে এই জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে জার্মানিতে একজন মানুষের সর্বনিম্ন স্যালারি হচ্ছে আট দশমিক আট চার ইউরো পার আওয়ার তার মানে হচ্ছে যে এটা জার্মান ল হচ্ছে এটা যে একজন মানুষের সর্বনিম্ন স্যালারি পার আওয়ার হতে পারে আট দশমিক আট চার ইউরো তো আমার মনে হয় যে তোমাদের অনেকের যে প্রশ্নটা একজন স্টুডেন্ট মান্থলি কত টাকা ইনকাম করতে পারে আমার মনে হয় যে এখন আমি সেই প্রশ্নটা অ্যান্সার করতে পারি যেখানে এখানে যারা একজন স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে আসে জার্মানিতে সে কোনো জার্মান লাইক সে কোনো জার্মান জানে না বা সে তার কোনো জবের এক্সপিরিয়েন্স নাই সে যদি যে কোনো একটা জব করে লাইক কোনো সুপার মার্কেটে কোনো রেস্টুরেন্টে যে কোনো টাইপ জব তাকে অবশ্যই আট দশমিক আট চার আওয়ার পার ঘন্টা মানে নয়শো টাকা তাকে প্রতি ঘন্টায় স্যালারি মিনিমাম দিতে হবে এটা হচ্ছে রোলস এর নিচে তোমাকে কেউ দিতে পারবে না বাট এখানে জবের বেলায় দেখা যায় যে এটা হচ্ছে সর্বনিম্ন বাট তুমি যে সর্বনিম্নটাই পাবা এটা না তুমি অবশ্যই এর থেকে বেশি পেতে পারো এখন আমি যেটা তোমাদেরকে বলতেছি যে আমার ইনকাম এজ এ স্টুডেন্ট আমি কত ইনকাম করি পার মান্থ তো সেই জিনিসটা আমি তোমাদের ক্যান্সেল করবো বাট তার আগে অবশ্যই আমি একটা কথা বলে নিতে চাই যে এখানে আমার ফোকাসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার স্টাডিতে আমি কিন্তু এখানে পড়াশোনা করার জন্য এসেছি সো আমার ইনকামটা আমার মেইন ফোকাস না আমার ফোকাসটা হচ্ছে আমার স্টাডিতে এজ এ স্টুডেন্ট আমি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে অ্যালাউড সো আমি এখন যেখানে কাজ করি সেখানে আমি মাসে আটাশি ঘন্টা কাজ করি আর সেখানে আমি গত দুই বছর ধরে একটা জব করি সো সেখান সেই ক্ষেত্রে আমার ইনকামটা একটু ডিফারেন্ট এই মিনিমাম যে স্যালারি সেটা থেকে তো তোমরা এখানে অবশ্যই একটা ওভারভিউ পাবা আমার ইনকামের যে আমি যা ঘন্টায় যেটা ইনকাম করি সেটা এই মিনিমাম যে স্যালারি আট দশমিক আট চার দুই গুণ বা দুই গুণ থেকে একটু বেশি আর আমি মাসে আঠাশি ঘন্টা জব করি সো আমার মনে হয় যে এখান থেকে অবশ্যই তোমরা একটা ধারণা পাবা যে আমার মান্থলি ইনকামটা এখানে কত সো এটা ছিল তোমাদের অনেকের কোয়েশ্চেন সো আমার মনে হয় যে তোমরা অবশ্যই অ্যান্সারটা পেয়ে গেছো এখন আমি দেখাবো যে কিছু এন্ট্রি লেভেল জব এ আমি ফোকাস করবো বিকজ আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমার মনে হয় যে তোমরা এখান থেকে একটা ধারণা পাবা যে তোমরা যখন পড়াশোনা শেষ করবা পড়াশোনা শেষ করে তুমি তোমরা যে ধরনের জব করবা সেখান থেকে তোমরা কী ধরনের আর্নিংস পেতে পারো অল এখানে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি তোমরা দেখো যে এন্ট্রি লেভেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার স্যালারি জার্মানি এটা হচ্ছে অ্যাভারেজ স্যালারি সো পঁয়তাল্লিশ হাজার ইউরোপ পার ইয়ার পঁয়তাল্লিশ হাজার ইউরোপ বলতে গেলে পঁয়তাল্লিশ লাখ টাকা বা আটচল্লিশ বা পঞ্চাশ লাখ টাকা হয় পঞ্চাশ লাখ টাকা হয় অ্যাকচুয়ালি বাংলাদেশি টাকায় এটা হচ্ছে ইয়ারলি স্যালারি সো তোমরা ইজিলি মান্থলি স্যালারি বের করে ফেলতে পারো এখান থেকে যে চার লাখ বা সাড়ে চার লাখ টাকার চার লাখ বা সাড়ে চার লাখ টাকা মান্থলি স্যালারি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জার্মানিতে তো সেম জিনিসটা আমি যদি তোমাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বেলা দেখাইতে চাই একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাস বছরে সাতচল্লিশ হাজার বা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ইউরোপ তার বাৎসরিক ইনকাম যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় বায়ান্ন তিপ্পান্ন হাজার টাকা সো সাড়ে চার লাখ টাকা পার মান্থ বলা যায় সো সেম জিনিসটা আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেলায় দেখাতে চাই যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এন্ট্রি লেভেলে ফুল টাইম জবের স্যালারি হচ্ছে অ্যাভারেজে পঞ্চাশ হাজার ইউরো পার ইয়ার তার মানে হচ্ছে বাংলাদেশি টাকা ষাট লাখ টাকা আর মান্থলি হয়তো পাঁচ হাজার ইউরো তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় লাখ লাখ টাকার মতো থেকে টাকা তো আমি এখানে শুধু ইঞ্জিনিয়ারিং সেক্টর দেখাইছি বাট অন্যান্য যে সেক্টরগুলো আছে সবগুলো স্যালারি অলমোস্ট কাছাকাছি সো আমার কাছে মনে হয় যে তোমরা এখান থেকে অবশ্যই একটা ভালো ধারণা পাবা যে আহ একজন স্টুডেন্ট যার পড়াশোনা শেষ করার পরে কত টাকা মান্থলি ইনকাম করতে পারে এই ছিল আজকের এই ভিডিওতে তো আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা থামস আপ দিও আর অন্য কোনো বিষয় যদি তোমাদের জানার ইচ্ছে থাকে আমাকে নিচে কমেন্টসে জানাইতে পারো আমি অবশ্যই চেষ্টা করবো সেই বিষয়ের উপর একটা ভিডিও বানাইতে তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার